কোর্স রসায়ন অধ্যায়ের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত। আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছিলাম কার্বোহাইড্রেট ও এর কাজ সম্পর্কে। আমরা এই লেকচারে আলোচনা করছি কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হওয়া সত্ত্বেও আমরা সহজভাবে পড়ার চেষ্টা করব। আমরা প্রথমেই বলে নেই যে ক্লাসিফিকেশন কিন্তু অনেক কিছু ভিত্তিতে করা হয়ে থাকে। আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করছি তা হলো স্বাদ ও দ্রবণীয়তার ভিত্তিতে। এখানে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়, সুগার এবং নন সুগার। সুগারের উদাহরণ হিসেবে আমরা অনেকেই পড়ে থাকি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি, যেগুলো মূলত মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইডের অন্তর্ভুক্ত। তাই আমরা যদি এভাবে মনে রাখি যে মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইডের সবকিছুই সুগারের অন্তর্ভুক্ত, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। কেননা পরবর্তীতে আমরা যখন মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড সম্পর্কে বিস্তারিত জানবো, অনেক উদাহরণগুলো জানবো, তখন আমরা বুঝে ফেলবো এমনিতে যেগুলো সবকিছু আসলে সুগারের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে আমরা মনে রাখি যে নন সুগার হিসেবে স্টার্চ, সেলুলোজ ও গ্লাইকোজেন, তবে সেগুলো কিন্তু মূলত পলিস্যাকারাইড। তাই আমরা মনে রাখবো নন সুগারের উদাহরণ হলো পলিস্যাকারাইড। এবার যদি আপনি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমরা বলতে পারবো এইভাবে যে সুগার অর্থাৎ চিনি, চিনির বৈশিষ্ট্য হলো সুগারের বৈশিষ্ট্য, অর্থাৎ এরা স্বাদে মিষ্টি বা সুইট টু টেস্ট, দানাদার, ক্রিস্টালাইন ইন ক্যারেক্টার এবং পানিতে দ্রবণীয়, সলুবল ইন ওয়াটার। একইভাবে নন সুগারের বৈশিষ্ট্যগুলো ঠিক তার বিপরীত, অর্থাৎ এরা স্বাদে একদমই মিষ্টি নয়, এরা অদানাদার হয় এবং পানিতে অদ্রবণীয় থাকে। এর পরবর্তীতে যে আমরা পড়ব বিজারক ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়, বিজারক শর্করা এবং অবিজারক শর্করা। বিজারক শর্করার উদাহরণগুলো হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আর অবিজারক শর্করার উদাহরণ হলো সুক্রোজ। এখন অনেকে প্রশ্ন করতে পারো সুক্রোজ তো একটি ডাইস্যাকারাইড, কিন্তু এখানেই হচ্ছে মূল বিষয়টি। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটি অবিজারক শর্করা, অর্থাৎ নন রিডিউসিং সুগার। এটি প্রায় প্রশ্ন এসে থাকে নির্ণয় কোনটি নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা, উত্তর হবে সুক্রোজ। এর কারণ হলো মূলত এর গঠন। এর পরবর্তীতে আমরা জেনে নিব ক্লাসিফিকেশন বেসড অন নাম্বার অফ সুগার ইউনিট, অর্থাৎ রাসায়নিক গঠন অনুভিত্তিতে কার্বোহাইড্রেটকে তিন ভাগে ভাগ করা যায়, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মূল বিষয় হলো মনোস্যাকারাইডের একটি সরল শর্করা গঠন থাকবে, অর্থাৎ মনোস্যাকারাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করি বা ভাঙি, সেখানে আমরা একটির বেশি সরল শর্করা দেখতে পারবো না। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে কার্বন সংখ্যা 6-7 থাকলে কার্বন সংখ্যা এবং সরল শর্করার কিন্তু ব্যাপারটি ভিন্ন। একটি সরল শর্করা যার গঠন তাই হলো মনোস্যাকারাইড, যেখানে 3-10 কার্বন সংখ্যা থাকতে পারে। অলিগোস্যাকারাইড হলো 2-10 মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত, অর্থাৎ অলিগোস্যাকারাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করি বা ভাঙি, তাহলে আমরা 2-10 মনোস্যাকারাইড পাবো। আর পলিস্যাকারাইড হলো অসংখ্য মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত, অর্থাৎ পলিস্যাকারাইডকে হাইড্রোলাইসিস করলে অসংখ্য মনোস্যাকারাইড আমরা পেতে পারি। এবারে আমরা যা দেখব তা হলো আমাদের অনেক পাঠ্যপুস্তক বইয়ে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সেখানে ডাইস্যাকারাইড নামে আরেকটি অংশ নিয়ে আসা হয়। অর্থাৎ মূল বিষয় কিন্তু একই, 2টি মনোস্যাকারাইড সমন্বিত কার্বোহাইড্রেটকে বলা হয় ডাইস্যাকারাইড। যখন 3-10 থাকবে তা অলিগোস্যাকারাইড। আমরা পূর্ববর্তী যে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম একসাথে 2-10 মনোস্যাকারাইড মিলে অলিগোস্যাকারাইড তৈরি হয়। আমরা এখানে মূলত মূল বিষয়টি জানছি যে কয়টি মনোস্যাকারাইড মিলে আসলে কী তৈরি হয় বা কার্বোহাইড্রেটকে কোন ভাগে ভাগ করা যায়। আর যদি তোমরা প্রশ্ন করেই থাকো এমনভাবে যে আচ্ছা যদি পরীক্ষা এমনটি আসে যে কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যায় গঠন অনুভিত্তিতে, তখন আমি বলবো তোমরা মূলত ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই ফলো করবে। অর্থাৎ সেখানে যদি 4 ভাগে ভাগ করা হয় দেওয়া থাকে, তাহলে আমরা তাই শিখবো। মূলত এটি হলো আমাদের জানার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা নিয়ে।